ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুর প্রতাপকে কিভাবে শিক্ষা দিলেন সেটা একবার দেখে নিন। দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল, আচার্য হয়েছিলেন এক পণ্ডিত, তার নাম সামাধ্যায়ী। বলে কি ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে আমি তো পুরো অবাক বনে গেলাম। তখন একটা গল্প মনে পড়ল, একটা ছেলে বলেছিল আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এরকম অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এই ভাবে যে ঘোড়া টোড়া কিছুই নেই। দেখো দেখিনি, যিনি নিজেই স্বয়ং রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করেনি।